অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি বলছো কি তুমি? কারা নিয়ে গেছে বিকি বাবুকে? কোথায় নিয়ে গেছে? ওরা কারা ছিল আমি জানি না, আমি কাউকে চিনতে পারিনি। ওদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু বলছিল নদীর পাড়ে নিয়ে যাওয়ার কথা। চল নদীর পাড়ে নিয়ে চল। আমি তাহলে এক্ষুনি নদীর পাড়ে যাচ্ছি। তুই তুই ওখানে গিয়ে কি করবি? তুই কিন্তু ভুলিস না, তুই প্রেগনেন্ট। গুন্ডরা আমাকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ওরা কিন্তু তোকেও রেয়াত করবে না। আমার নাম শিখা সোরেন। আমার বিকি বাবুকে ওরা ধরে নিয়ে গেছে, আমি ওদের এমনি এমনি ছেড়ে দেবো? কিছুতেই না। দিদিমণি তুই বরং থানায় গিয়ে খবরটা দাও, পুলিশকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ ম্যাডাম, সেটাই ঠিক হবে। আর আমি গিয়ে গায়ের লোকদেরও খবর দিচ্ছি। হ্যাঁ দিদিমণি, তুমি তাড়াতাড়ি থানায় যাও, তাড়াতাড়ি। হে দেবী মা, তুমি দেখো কারোর যেন কোনো ক্ষতি না হয়ে যায়। বিক্রম চক্রবর্তীর গায়ে হাত দিচ্ছিস, বুঝতে পেরেছিস? কত শান্তিতে ছিলাম জানেন অফিসার? শিক্ষা যেদিন থেকে গান তো এলো, বাস ঝগড়া শুরু, ঝামেলা শুরু, মারামারি শুরু। আর এখন দেখেন খুনটো পর্যন্ত হয়ে গেল। ঠিকই তো, এই সব কিছুর মূলে হলো শিক্ষা। না না না, কাউকে কাউকে ইজ্জত তো দেয় না। হ্যাঁ না, মুখে দেয় না, আপলাকে দেয় না, ও বটটাকে পর্যন্ত দিবে তো কি করি? আরে মাঝখানটাতে ও শিবাটো আনছে না, ওয়ার সঙ্গেই তো লটরপটটা আনছিল আগে। হ্যাঁ দেখলেন না, আপনি যেই শিবাটোকে অ্যারেস্ট করলেন সেখানটায় পোস্টাট পড়িয়ে গেল। আহ অরে ওসব কথা বলতে গেলাই ভুলে গেছে। হ্যাঁ কি বলছিস তুই? আরে হাজার হোক, ও তো মুর গায়ের মেয়েটাও আছে না। হ্যাঁ আরে ওর বদলাম মানে তো মুর বদলাম সত্যি। অফিসার কি বলবেন বলেন অফিসার, আপনি দেখেন এই শিখা সরালের মতো একটা মেয়ে কত কিছু করতে পারত। হ্যাঁ ডিএম তো হয়েছিল, কিন্তু ওই স্বভাব, ওই স্বভাবের জন্যই তো সরকার বাহাদুর উপর থেকে তারা এনে দিল। আবার দেখেন ও স্বামীর ঘর থেকে ওকে তারা এনে দিল। আপনি জানেন ও স্বামীটা কত ভালো মানুষ। হ্যাঁ শুধু তো ওকে বুঝায় কি সব করে কোনো লাভ নাই, চল ঘর চ ঘর চ, কিন্তু লা ঘরে মোল্লাই মজা পেয়েছে, মজা শিবাকে পেয়েছে। ও শিবাকে ছেড়ে এখান থেকে কোথাও যাবে গলা? ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। দেখুন এইসব কথা শুনে আমার কোনো লাভ নেই। মুঁ তো বলতে চাই না স্যার, কিন্তু কি করব বলেন, মুঁ তো কোনো কথাটাই চাপা রাখতে পারি না। এই যে অলিতা, এই যে অলিতা খুনটো হয়ে গেল, তো মুদের তো কিছু করতে হবে নাকি? অফিসার অফিসার, মুই আপনার কাছে হাত জোর করে বলছি, হ্যাঁ আপনি একটু দেখবেন। হ্যাঁ মুর গায়ের একটা মেয়ের খুলি জান, ও আইনের হাত থেকে কিছুতেই ছাড়া না পায়। হ্যাঁ না না, আপনি নিশ্চিন্ত থাকুন, প্রমাণ দেখে আদালত সঠিক বিচার করবে। অফিসার অফিসার, আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, বিক্রমের বড় বিপদ, তাড়াতাড়ি চলুন অফিসার। চলুন মানে কি হয়েছে একটু বলুন। আমি আর বিক্রম কোর্টে যাচ্ছিলাম, গুন্ডারা রাস্তা আটকে
ওই গাড়িতে বিক্রমকে তুলে নদীর ধারে নিয়ে চলে যায়। তাড়াতাড়ি চলুন অফিসার, না হলে আজকে কিছু একটা অঘটন ঘটে যাবে। কি কথা? হ্যাঁ, এ তো খুব বাজে কথা। হ্যাঁ অফিসার, আরে আপনি কিছু করুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন আমার সাথে। আরে ও মায়াটার খুব কষ্ট রে। স্বামীটাকে গুন্ডারা উঠাই নিয়ে গেছে, এদিকে শিবাটাও জেলে। আরে এবার কার বুকে মাথা রেখে কাঁদবে? কেনে দাদা, তুয়ার বুকটা তো খালি পড়ে আছে। সে তো আছে রাম বাবু, মোর কলাটো ধরেছিল, নিয়ে বাজবে তো।